গাইস আসসালামু আলাইকুম দিস ইজ খালেদা নাম আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে গাইস আজকে ভিডিওটা একটু আনকমন কারণ আজকে আমার দেখছেন আমি ব্লগ করছি তো গাইস আজকে ভিডিওটা হবে ফুললি ফুল ব্লগ আর আমি আজকে আগ্রাবাদ যাব আগ্রাবাদ গিয়ে দেখব আমরা আমাদের জন্য কি কিনতে পারি আর গাইস আমার সাথে আমার ফ্রেন্ডরা যাবে আমি তাদের সাথে মিট করার জন্য বহদ্দার যাব তারপর ওখান থেকে সবাই একসাথে যাব সো গাইস ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আর অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করবেন So guys, আমি এখন বদরাট পৌঁছে গেছি এবং আমি আমার ফ্রেন্ডদের সাথে মিট করছি মিট মাই ফ্রেন্ড জাহিদ এন্ড দিস ইজ তানভীর আর এখন আমি আগ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিব তো গাইজ এখন আগ্রাবাদ যাওয়ার জন্য টিকিট নিচ্ছি তানভীর টিকিট নিচ্ছে টাকাও তানভীর দিবে আমরা দিব না এখন তো গাইজ আমরা এখন আগ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি চলুন দেখে আসি কিছু বাইরের সিন কেমন লাগে বাস থেকে কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন তুমি আমার মত আমি তোমার মত খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন সো গাইস ফাইনালি আগ্রাবাদ পৌঁছে গেছি এবং আজকে আগ্রাবাদ আসার মূল উদ্দেশ্য হচ্ছে তানভীরের জুতা কিনা তার পাশাপাশি আমরা দেখব যে আগ্রাবাদ ছেলেদের কি কি পাওয়া যাচ্ছে সো গাইস লেটস গেট স্টার্টেড সো গাইস আগ্রাবাদের হকারগুলো এখান থেকে শুরু হচ্ছে তো চলুন আমরা দেখে আসি হকারে কি কি পাওয়া যাচ্ছে অনেক ধরনের সানগ্লাস আছে সুন্দর সানগ্লাসই আছে মনে হচ্ছে এখানে ব্ল্যাক সানগ্লাসগুলো ফার্স্টে শুরু হচ্ছে সানগ্লাস দিয়ে সো এরপর মোবাইল অ্যাক্সেসরিজগুলো দেখা যাচ্ছে মোবাইলের কভার হেডফোন ক্যাপ শীতের আপনাদের জন্য যেই কান টুপি দরকার সেগুলো পাওয়া যাচ্ছে প্লাস মোবাইল অ্যাক্সেসরিজ তো আছেই চলুন গাইস সামনের দিকে দেখে আসি আর কী কী পাওয়া যাচ্ছে গাইস এখানেও কিন্তু অনেক আন্ডারওয়্যার পাওয়া যাচ্ছে মোজা আছে তারপর কান টুপি ভালো কান টুপি দেখা যাচ্ছে সাদা গেঞ্জি দেখা যাচ্ছে ওগুলো ছোটদের সাদা গেঞ্জি গাইস মোজা তো পাওয়া যাচ্ছেই গাইস হ্যান্ড গ্লাভসও পাওয়া যাচ্ছে কিন্তু এখানে বেল্ট বেল্ট মানি ব্যাগ সব পাওয়া যাচ্ছে আবারও কান টুপি তো গাইস এখানে মূলত আমার বামে রয়েছে জুতা আর পিছনে হয়তো জুতা রয়েছে চলুন গাইস জুতাগুলো দেখে আসি তো গাইস লেটস সি কী কী জুতা পাওয়া যাচ্ছে এখানে তুই লোফার নিবি না এখানে এরগুলো না এগুলো সব অফিসিয়াল টাইপের জুতা এখানে নাই গাইস সামনের দিকে দেখি কি কি পাওয়া যায় আমার বামে রয়েছে স্নিকার্স বিভিন্ন ধরনের স্নিকার্স আছে এখানে সুন্দর আছে প্রাইসগুলো তো জানি না মেবি 1500-এর মধ্যে হবে ছোট দূরে অনেক সুন্দর সুন্দর জুতা রয়েছে চলুন ছোট দূরে জুতা দেখে আসি জুতার রং সুন্দর আছে আমাদের মূল উদ্দেশ্য ছোটদের জুতা না তানভীরের লোফার্স তানভীর লোফার্স দেখো এদিকে সুন্দর জুতা আছে মনে হচ্ছে গাজী জুতোগুলো দেখুন তানভীর ব্ল্যাক কালার জি ভাইয়া ব্ল্যাক কালার তোমার পছন্দ হচ্ছে কিনা দেখো না না এটা না এটা না এটা সুন্দর নাই এরকম নিতে চাইলে ওইটা সুন্দর আছে কফি কালার কফি কালারের মতো ব্যাস এই জুতোটা সুন্দর আছে এটার সামনে একটা কালো শেড দেখা যাচ্ছে আবার এটা ফুল ব্ল্যাক আছে ফুল ব্ল্যাক নাই না আর যদি কালো শেডটা ছাড়া আছে কালো শেডটা ছাড়া ডিজাইনটা এরকম না যেটা কিন্তু দেখতে সুন্দর লাগছে সামনে হ্যাঁ ফিক্সটাই বলে দেয়
সো গাইস এখানে বুটস দেখা যাচ্ছে যেগুলোর প্রাইস ফিক্সড বলছে 2000 টাকা। আমার মনে হয় 2000 টাকা বেশি হয়ে যাচ্ছে, আমাদের আরো কমের মধ্যে নিতে হবে। তো গাইস আমরা মূলত এসেছি একটি বিয়ে আছে, বিয়ের ফাংশনের জন্য একটু ফর্মাল ড্রেসআপের জন্য যে শু অথবা লোফার বা ট্যাসেল লোফার গুলো লাগে সেগুলো দেখতে এসেছি। আর গাইস আগ্রাবাদ আসলে আপনারা এখানে স্ট্রিট অথবা ক্যাজুয়াল আউটফিটের জন্য বিভিন্ন ধরনের স্নিকার্স পেয়ে যাবেন। এখানে বেশিরভাগই শুর তুলনায় স্নিকার্সের পরিমাণটা একটু বেশি। তারপর গাইস আগ্রাবাদের জুতার রোডটার পরে এই সাইডে আমার হাতের বামে যে রোডটা আছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের প্যান্ট, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, অর্থাৎ চিনোস, আর বিভিন্ন ধরনের শার্ট এবং শীতের বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে আসি আরও কী কী পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের জিন্স, ব্লু ওয়াশড জিন্স, তো জিন্সগুলো এত সুন্দর নেই। তারপর গাইস শীতের অনেক সোয়েটার পাওয়া যাচ্ছে, চেনের সোয়েটার। আর গাইস নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সোয়েটার দেখা যাচ্ছে, এখানে রেড একটা সোয়েটার দেখতে পাচ্ছি মনে হয়। এই সোয়েটারগুলোর দাম কত? এটা 450 টাকা না? আর এগুলো 350 টাকা। তো দেখছেন এই সোয়েটারগুলোর দাম 350 টাকা, আর এই সাইডের স্নিকার্স সোয়েটারগুলোর দাম 450 টাকা। এই যেখানে আরও বিভিন্ন ধরনের সোয়েটার্স আছে, বেশিরভাগই গোল গলার সোয়েটার, ভি গলার সোয়েটার্সও আছে, ভি গলার এগুলো প্রাইস সেম। এছাড়া গাছ আপনাদের মেকি হাতা বলে, মেকি হাতা সোয়েটার্সগুলো এখানে পেয়ে যাবেন, যেগুলো আপনারা বিভিন্ন শার্টের উপর, ফুল হাতা শার্টের উপর পরতে পারবেন। বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের আছে এখানে। চলুন সামনে দিয়ে গাছ, এখানে মেয়েদের কার্ডিগানও পাওয়া যাচ্ছে। তারপর গাছ এখানে জ্যাকেট পাওয়া যাচ্ছে কিনা দেখে আসি চলুন। গাছ এখানে ফার লাগানো এই জ্যাকেটটা দেখছেন, মোটা ফার লাগানো, অনেকটা মোটা জ্যাকেট। ফাইটার প্রাইস কত? গাইস এটার দাম একদম 1500 টাকা বলছে। সুন্দর আছে জ্যাকেটটা, এছাড়া আরও মোটা লেদারের জ্যাকেট আছে এখানে, বিভিন্ন ধরনের জ্যাকেট পাওয়া যাচ্ছে। মোটা ফার লাগানো জ্যাকেটই বেশি দেখা যাচ্ছে। চলুন সামনে দিয়ে দেখি, ফুলাতা গেঞ্জিও পাওয়া যাচ্ছে। ফুলাতা এই গেঞ্জিগুলো গাইস হকার্সেও পাওয়া যায় অনেক, এখানে পাওয়া যাচ্ছে। ভাইয়া গেঞ্জিগুলোর দাম কত? একদম 500। গ্যাস গেঞ্জিগুলো একদম 500 বলছে, 450 টাকা রাখা যাবে। সুন্দর আছে গেঞ্জিগুলো, বাট গ্যাস আমি আপনাদেরকে বলবো এই মাঝখানে লিখাওয়ালা প্রিন্টওয়ালা টি শার্টগুলো না নেওয়াই ভালো। গ্যাস আমার হাতের বামে কিছু বম্বার জ্যাকেট দেখতে পাচ্ছি, চলুন দেখে আসি বম্বার জ্যাকেটগুলো কেমন আর এগুলোর প্রাইস কেমন। ভাইয়া মাত্র দোকানটা সাজাচ্ছে। এগুলো তো বম্বার জ্যাকেট না? দাম কত করে এগুলো? 1100 টাকা। এখানে বিভিন্ন কালার জ্যাকেট পাওয়া যাচ্ছে, বম্বার জ্যাকেট। এই যে এখানে একটা লোগোওয়ালা জ্যাকেট দেখা যাচ্ছে, কখনোই লোগোওয়ালা জ্যাকেটগুলো নেবেন না। মামার জ্যাকেটগুলো দেখছেন সুন্দর আছে অনেক, বিভিন্ন কালার, লাল, সবুজ, হলুদ, প্রাইস 1100 বলেছেন। কথা নাই, বার্তা নাই, শব্দ বৃষ্টি দেহারাই, কিছু বাকি নাই যেটা তোকে আমি খুঁজি নাই, দেখে যে স্বপ্ন যেটাতে কষ্ট দেখি না, গুপ্ত ছিল না যেখানে আমি রবে না। তো গাইস আগ্রাবাদে ছিল আমার আজকের ভিডিও, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লেগেছে আজকের ভিডিওটা, আর আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দিস ইজ তানভীর, এটা বীরে না দিবেন, ইনস্টাগ্রাম আমার আইডি ফলো করে দিও সবাই, ইনস্টাগ্রাম লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো গাইস আজকের মতো এটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। গাইস ব্লগ তো শেষ, বাট আমরা মেইনলি আগ্রাবাদ যে উদ্দেশ্যে গিয়েছিলাম জুতা কেনার জন্য, আমাদের জুতা কেনা হয়নি কারণ সেখানে আমরা পছন্দনীয় লোফার পাইনি। আর গাইস আর যে এক্সপিরিয়েন্স হলো আগ্রাবাদ গিয়ে,
তাহলে ওখানে অনেক স্নিকার্স পাওয়া যায় অনেক ধরনের এবং অফিসিয়াল শো গুলো বেশি পাওয়া যায়। তো পরে তানভীর রিয়াজউদ্দিন বাজার থেকে এই জুতোগুলো নিয়েছিল, দাম পড়েছিল 1200 টাকা। আর গাইজ আপনারা কি নিয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং যদি কোনো টপিক নিয়ে কিছু জানা থাকে আমি সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব। সো আমাকে অবশ্যই কমেন্ট করবেন বা ইনস্টাগ্রামে আমাকে DM করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।